নরম তুলতুলে মজাদার ময়দার রসভরি পিঠা। একবার বানালেই এই স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। খুব অল্প সময়ে সাধারণ উপকরণে তৈরি। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এই সহজ পিঠাটা তৈরি করা যায় শিখে নেওয়া যাক। এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তিনটা ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে আমি ব্যবহার করছি। সাধারণত যে কোনো ধরনের পিঠা কিংবা কেকে রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হয়। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি আর 1/4 চা চামচ পরিমাণে হবে লবণ। এবার এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে ময়দা অ্যাড করছি। কতটুকু পরিমাণে ময়দা লাগবে সেটা ডিপেন্ড করবে ডিমের সাইজের উপরে। আমি এখানে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। তিনটা ডিমের জন্য আমার এখানে অলমোস্ট 5 টেবিল চামচ পরিমাণে ময়দা লেগেছে। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের লাগবে। খুব গড়িয়ে পড়া অর্থাৎ ফ্লোয়িং কনসিস্টেন্সি যেটাকে বলে সেই রকম। এবার এই ব্যাটারটাকে একটা পাশে রেখে দিচ্ছি আর একটা মিল্ক সিরাপ তৈরি করছি। মিল্ক সিরাপের জন্য এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 3-4টা আস্ত এলাচ। এতে করে ডিমের আর অপ্রত্যাশিত কোনো গন্ধ লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা নিজের পছন্দ মতো সামান্য একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এবার এই মিল্ক সিরাপটাকে একটু জাল করে নিচ্ছি। এখানে জাল করে ঘন করতে হবে না, জাস্ট 1টা বলক আসলেই চলবে। 1টা বলক আসার পর আমি এটাকে চুলা থেকে সরিয়ে ঢাকনা দিয়ে রাখছি। অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে করে এই মিল্ক সিরাপটা ঠান্ডা হয়ে না যায়। এটাকে একটা পাশে সরিয়ে রেখে আমি অন্যদিকে হাঁড়িতে কিছুটা তেল নিয়ে নিয়েছি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। অল্প অল্প করে হাতে ব্যাটারটা নিতে হবে। তারপর মোটামুটি গরম তেলের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি নিচ্ছি আর এগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কাছে পার্সোনালি এই পিঠাগুলো একদমই রাউন্ড শেপ করে বানাতে ভালো লাগে না। রাউন্ড শেপ করে না বানিয়ে যদি একটু এবড়ো থেবড়ো করে বানানো হয় সেক্ষেত্রে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে। আর এই যে ছোটো ছোটো পরিমাণে যে ব্যাটারটা ছড়িয়ে পড়লো এটা যখন আমি মিল্ক সিরাপে দিব এটা সেই সিরাপটাকে একটু থিক করবে। এতে করে এই পিঠার টেস্টটা ভালো আসবে। যদি আপনাদের কাছে একদমই রাউন্ড শেপটা ভালো লাগে আপনারা একটু রাউন্ড করেও তৈরি করতে পারেন। আমি একটু এবড়ো থেবড়ো করে বানালাম যাতে করে এটা মিল্ক সিরাপে দেওয়ার পরে দেখতে সুন্দর লাগে। চুলার আঁচটা একদমই লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু একদম গোল্ডেন করে এটাকে ভাজিনি, কিছুটা সাদাটে অবস্থায় আছে, এরকমভাবে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গরম গরম মিল্ক সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। একই প্রসেসটা ফলো করে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি এবং মিল্ক সিরাপে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের মধ্যে এই পিঠাগুলো ফুলে ফেফে একটু বড় হয়ে যাবে আর এগুলো একদমই নরম তুলতুলে হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। এবার একটা পিঠা আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, হাতের চাপে এটা একদমই ভেঙে যাচ্ছে আর ভেতরে একদমই রসে টইটুম্বর। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে। তাই অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।